প্রাক্তন প্রধান বিচারপতি সাকিব নিসারের ছেলে নাজাম সাকিবের একটি নতুন অডিও রেকর্ড শনিবার অনলাইনে ফাঁস হয়েছে যেখানে তিনি পিপি একশো টিকিটধারীদের সাথে পিটিআই টিকিট বিতরণ নিয়ে আলোচনা করেছেন অডিও ফাঁসের প্রথম অংশে নাজাম সাকিব এবং পিটিআই টিকিটধারী আবুজার সাদ্দারকে টিকিটের বিষয়ে কথা বলতে শোনা যায় এবং দ্বিতীয় অংশে নাজাম এবং মিয়ান উজায়ের মধ্যে একটি কল রেকর্ডিং রয়েছে কলটি আনন্দের সাথে শুরু হয়েছিল এবং পিটিআই নেতা আবুজার বলে একটি কণ্ঠস্বর বলেছিলেন যে আপনার প্রচেষ্টা কাজ করেছে অন্য কণ্ঠটি নাজাম সাকিবের বলে জানা গেছে তিনি ইতিমধ্যে তথ্য পেয়েছেন এবং ভবিষ্যতের কৌশল সম্পর্কে জিজ্ঞাসা করেছেন পিটিআই টিকিটধারী জানান টিকিট ছাপানো হচ্ছে কোনো দেরি না করে কাজটি সম্পূর্ণ করুন সাকিব নিসারের ছেলে বলেছেন দয়া করে বাবার সাথে দেখা করতে আসুন ধন্যবাদ জানাতে আর কিছু না তিনি আর বলেন তার বাবা এগারোটার মধ্যে ফিরে আসবেন তিনি আবার তার বাবার কথা উল্লেখ করেছেন যে তিনি সত্যি এর জন্য কঠিন পরিশ্রম করেছেন দ্বিতীয় ক্লিপে নাজমের বলে একটি কণ্ঠ অন্য ব্যক্তিকে তার হোয়াটসঅ্যাপ চেক করতে বলেছিল ফোনের অপর প্রান্তে থাকা মিয়া উজায়েরকে মেসেজে উল্লেখ করে বলেন এটা আবুজার আপনাকে পাঠিয়েছেন নাজাম বলেন তিনিও একজন আইনজীবী আর জিজ্ঞেস করল দৃশ্যটা কি যা জবাবে উজাইর বলেন তিনি বিষয়টি নেবেন আপনি এটা নিয়ে যাবেন মানে কি সাকিবকে শোনা যায় কথা বলতে তিনি এটাকে চূড়ান্ত চুক্তি বলে অভিহিত করেছেন তারপর তিনি অন্য ব্যক্তিকে একশো বিশের কম গ্রহণ না করার জন্য বলেছিলেন অন্যথায় তিনি তার পা ভেঙে ফেলবেন আমার জন্য এটি একটি বড় সমস্যা নয় একশো বিশের কম গ্রহণ না করা নিশ্চিত করুন তিনি পূর্ণ ব্যক্ত করেন ক্লিপটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার সাথে সাথে অনেক পি এম এল এর নেতা সাকিব নিসারকে নিন্দা করতে শুরু করেন এবং নওয়াজ শরীফের বিরুদ্ধে তার সিদ্ধান্তগুলি স্মরণ করেন পি এম এন অফিসিয়াল হ্যান্ডেলও বেশ কয়েকটি টুইট শেয়ার করে বলেছেন এই সম্পর্ক পাকিস্তানকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে